ভারত ও বাংলাদেশের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে ভয়াবহ পরিস্থিতি, ইতিমধ্যেই 600 বার বৈঠক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিএসএফ ও বিজিবির মধ্যে। ইতিমধ্যেই একজন কিশোরীকে হত্যা করেছে বিএসএফ। এসব বিষয় নিয়ে আবার ক্ষিপ্ত হয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, কঠিন প্রতিবাদ জানিয়েছেন, ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তাহলে কি হতে যাচ্ছে, এটি কি? কিন্তু একের পর এক বাংলাদেশি হত্যা হয়েছেন বিএসএফের গুলিতে। বাংলাদেশের ভিতরে ঢুকে কৃষকদের গুলি করেছেন, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি ইদানিং। এসব বিষয়ে কিন্তু কোনোভাবেই কোনো কথা বলেনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, প্রতিবাদ তো জানাবে দূরের কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, কড়া ভাষায় চিঠি লিখেছেন ভারতের কাছে। এখন ভারতও রীতিমতো হিমশিম খাচ্ছে, সেজন্যই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ভারতের সেনাবাহিনীকে সব দিক নজর রাখার নির্দেশ দিয়েছেন। দর্শক, বাংলাদেশও সব বিষয়ে নজরদারি বাড়াচ্ছে, বিজিবি একের পর এক কর্মকাণ্ড করছে সাহসের সঙ্গে। ইতিমধ্যেই বিজিবি ও বিএসএফের মধ্যে 600 বার বৈঠক হয়েছে, গত বছরে 400 বার বৈঠক হয়েছে, এবার 15 দিনেই 600 বার বৈঠক হয়েছে। আপনারা বোঝেন কেমন উত্তেজনা চলছে।